এবার আবহাওয়ার খবরে নজর রাখবো। সাগরে এক যুগ পর মকর স্নান, আর ঘন কুয়াশা দৃশ্যমানতা কম, তাপমাত্রা স্বাভাবিক থেকে অনেকটাই উপরে। উত্তর পশ্চিমে শীতল বাতাস উধাও, এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে খবর পাওয়া যাচ্ছে। কলকাতায় 20-এর কাছাকাছি তাপমাত্রা, আগামী দুদিন তাপমাত্রা কিছুটা কম থাকবে। বুধবার থেকে ফের ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা পারো। মঙ্গলবারের পর রাজ্যের উপকূলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 2-3 দিন ধরে হালকা বৃষ্টিপাত হবে দার্জিলিং এবং কালিম্পংয়ে। দুদিন ঘন কুয়াশার সতর্কতা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে প্রায় সব জেলায়। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, 2-24 পরগনা, 2 মেদিনীপুর, সেই জায়গাগুলিতে সকালের দিকে ঘন কুয়াশার সতর্কতা জারি রয়েছে। মাঝারি থেকে ঘন কুয়াশা হতে পারে গাঙ্গেয় পশ্চিমের জেলাগুলিতে। উত্তরবঙ্গের সব জেলাতে আগামী 48 ঘন্টায় ঘন কুয়াশার পূর্বাভাস। মালদহ, উত্তর দক্ষিণ দিনাজপুর, কোচবিহারে বেশি কুয়াশার সম্ভাবনা। আগামী 4-5 দিন ঘন কুয়াশার চাদরে ঢাকবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ এবং বিহার। চরম শৈত্যপ্রবাহে সতর্কতা রাজস্থানে বুধবার পর্যন্ত। সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত দুদিনের চরম শৈত্যপ্রবাহ চলতে পারে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং রাজধানী দিল্লিতে। দিল্লিতে বুধবারও চরম শৈত্যপ্রবাহে সতর্কতা থাকছে।